মেসির যখন ইন্টার মায়ামিতে যোগ দেয়া নিয়ে গুঞ্জন চলছিল, তখনই তার এই ক্লাবে আসা নিয়ে মন্তব্য করেছিলেন মায়ামির এক খেলোয়াড়। সেই খেলোয়াড়ের সঙ্গে এবার চুক্তি বাতিল করল ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু কি বলেছিলেন সেই খেলোয়াড়? এবছরের জুনে মেসির ইন্টার মায়ামিতে আসা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল মায়ামির গোলরক্ষক নিক মার্শম্যানকে, ESPNকে। তখন এই গোলরক্ষক বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি মেসি আসার জন্য মায়ামি এখনও প্রস্তুত নয়। আমাদের স্টেডিয়াম এখনও অস্থায়ী, কোনো গেট না থাকায় মানুষ সহজেই ঢুকে যেতে পারে। নিরাপত্তা ছাড়াই আমরা স্টেডিয়াম থেকে বের হই। যদিও ইন্টার মায়ামির নিজেদের স্থায়ী স্টেডিয়াম তৈরির কাজ এখনও চলমান, এই মন্তব্যের দুই মাসের মাথায় মার্শম্যানের সঙ্গে চুক্তি বাতিল করে মায়ামি। 2021 সালে ডাচ ক্লাব ফেইনুর থেকে ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছিলেন 32 বছর বয়সী এই গোলকিপার। এরপর থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে 29টি ম্যাচ খেলেন মার্শম্যান। তার এই কথা অবশ্য মেসির সঙ্গে মায়ামির চুক্তিতে কোনো প্রভাব ফেলতে পারেনি। জুলাইয়ে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তারপর থেকেই মেসি জাদুতে বুত গোটা যুক্তরাষ্ট্র। ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 7 গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা, যার মধ্যে সর্বশেষ 3 ম্যাচেই করেছেন জোড়া গোল।